আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখো এখানে লিখে রাখছি হচ্ছে উপবৃত্ত এটা হচ্ছে লেকচার নাম্বার ওয়ান তো আমরা গত ভিডিও পর্যন্ত ধরো পরাবৃত্তের মোটামুটি আর কি বেসিক জিনিসগুলো শেষ করে ফেলেছি আরও কিছু অ্যাডমিশান টাইপের কিছু প্রবলেম আছে কিছু টাইপ আছে এই টাইপগুলো আমরা হয়তো বা লাস্টের দিকে দিব আর কি তো আগে আমরা মোটামুটি অ্যাকাডেমিক রিলেটেড যত কিছু আছে এই জিনিসগুলো আগে শেষ করে ফেলে দেন আমরা হয়তো একটু হাই থটের ম্যাথগুলো আর কি দেখার চেষ্টা করব তো আজকের ভিডিওতে দেখব হচ্ছে উপবৃত্তের মোটামুটি বেসিক রিলেটেড কিছু আর কি এবং সূত্রগুলো কীভাবে আমরা মনে রাখব চিত্র দেখে কীভাবে হচ্ছে মনে রাখব এই জিনিসগুলো আজকের ভিডিওতে দেখব ঠিক আছে তো উপবৃত্তের আগে প্রথমে অর্থাৎ যখন শুরু করি তখন আমরা দেখে আসছিলাম যে তোমার উপবৃত্তের চিত্রটা কাইন্ড অফ মানে বৃত্তের মত রাউন্ড করে ফেলবে কিন্তু পুরোটা বৃত্ত না যে ধরো আমরা নর্মাল ক্ষেত্রে দেখতেছিলাম যে বৃত্তটা কীরকম হয় যে বৃত্ত যদি হয় বৃত্তর ক্ষেত্রে তোমার ব্যসার্ধগুলো চারিদিকে কি সমান থাকবে অর্থাৎ এক সক্ষের কাঠকৃত অংশ বা একের কাঠকৃত অংশ দুটাই কি সমান মানে ধরো যদি ব্যাসার্ধ এ হয় তাহলে প্রত্যেক ক্ষেত্রে কি এ এরকম অংশটা এটা পরে আসছিলাম এটা হচ্ছে যে বৃত্তর ক্ষেত্রে নর্মালি এই টাইপেরই যে উপবৃত্তটাও কি হয় এই রাউন্ড করে একটা হচ্ছে যে তোমাকে দেখাবে আর কি একটা চিত্র ঠিক আছে কিন্তু এই জায়গাতে এ আর বিয়ের অর্থাৎ এক শক্ষের দিকের অং কাটকৃত অংশ আর অক্ষের দিকের কাটকৃত অংশ এই দুইটাই হচ্ছে যে কি অসমান যদি হয় অর্থাৎ ধরে নিলাম এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তাহলে এই যে এ অংশটুকু এখানে দেখেই বুঝতে পারতেছি এটা হচ্ছে যে বিয়ের চেয়ে বড় অর্থাৎ এই যে এ আর বিয়ের তফাতের জন্যই আমার হচ্ছে কি উপবৃত্তটা আর কি বৃত্ত থেকে একটু আলাদা হয়ে গেছে ক্লিয়ার তো আমরা এই জিনিসটাই আর কি আজকে পুরা লেকচারে হচ্ছে যে এই চিত্র নিয়ে আমরা হচ্ছে যে কত কাহিনী করা যায় এই জিনিসগুলাই দেখব ঠিক আছে তো প্রথমে আমরা হচ্ছে এর ক্ষেত্রে আর কি যে আমরা উৎকেন্দ্রিকতা যেটা প্রথম ইয়েতে পড়ে আসছি কণিক যখন আমরা পড়ে আসছিলাম যে ইসেন্ট্রিসিটি বা ই দিয়ে তো নর্মাল ক্ষেত্রে উপবৃত্তের ক্ষেত্রে আমরা উৎকেন্দ্রিকতা কত জানি উৎকেন্দ্রিকতা হচ্ছে উৎকেন্দ্রিকতা এর মান জিরো এর চেয়ে বড় আর একের চেয়ে ছোট এটা আমরা হচ্ছে মনে রাখব ঠিক আছে তো একটা উপবৃত্তের তাহলে সাধারণ সমীকরণটা কি রকম হবে ঠিক আছে এটা একটু দেখি যে উপবৃত্তের উপবৃত্তের সাধারণ সমীকরণ দেখতে হচ্ছে এরকম অর্থাৎ আমরা বৃত্ত যেটা পড়ে আসছিলাম যে বৃত্ত ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু এই স্কোয়ার এরকম ফর্মেট ছিল না যে নর্মাল ক্ষেত্রে আমি যদি বৃত্ত যদি বলি ধরো এখানে আমি বলতেছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু মনে করো এর উপর স্কোয়ার তাহলে এ যদি পার করে দিয়ে এই স্কোয়ারটা তাহলে এটা দেখতে এরকম না এ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকোয়াল টু কত ওয়ান তাহলে দেখতে পাচ্ছি কি যে এক্স থেকে এ অংশ কেটে নিচ্ছে অর্থাৎ এক্সের পজিটিভ থেকেও কাটছে নেগেটিভ থেকে কাটছে স্কোয়ার যেহেতু আছে ওয়াইয়ের ক্ষেত্রেও সেম তো এই দুইটা সমান হলে আমরা বলতে সেটা হচ্ছে কি একটা বৃত্ত তাই না তো তার উপবৃত্তের ক্ষেত্রে আমরা বললাম তো এ আর বি এর অসমানের জন্য তোমার কি হচ্ছে যে এটা হয়ে যাচ্ছে উপবৃত্ত তাহলে উপবৃত্ত সাধারণ সমীকরণটা আসবে এরকম যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত ওয়ান ঠিক আছে এইটা অর্থাৎ যতগুলো আমি হচ্ছে ফর্মেট দেখব প্রত্যেক ক্ষেত্রে আমাকে এই রকম ফর্মেটে নিয়ে এসে তারপরে ক্যালকুলেশন করে করা লাগবে ঠিক আছে তো এটার ক্ষেত্রে এখন চিত্রটা তাহলে কোনটা হবে এখানে বলতেছি এক্স থেকে এ পরিমাণ অংশ কাটবে এবং স্কোয়ার যেহেতু আসে তাহলে পজিটিভ দিক থেকেও কাটবে আবার কি নেগেটিভ দিক থেকেও কাটবে ওয়াইয়ের ক্ষেত্রেও সেম তো আমার যদি এটা বড় হয় তাহলে এক্সের দিকের অংশ বেশি থাকবে আর যদি বি বড়ো হয় তাহলে ওয়াইয়ের দিকের অংশ বেশি থাকবে ঠিক আছে অর্থাৎ এ বড় না বি বড় এইটার উপর ডিপেন্ড করা আমার চিত্রটা আলাদা আলাদা হচ্ছে ঠিক আছে তো আমরা হচ্ছে এখানে ইয়েটা একটু দেখে ফেলি যে চিত্র দুইটা হচ্ছে এ আর বি বড়ো ছোটোর জন্য চিত্রটা কীরকম হবে সেটা একটু দেখি ঠিক আছে তো দেখো যদি আমার উপবৃত্তের ক্ষেত্রে অর্থাৎ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান এক্ষেত্রে এই ক্ষেত্রে যদি আমার এটা বড় হয় এ যদি বিয়ের চেয়ে বড়ো তাহলে এ এর চেয়ে বড়ো মানে কি অক্ষের কাটকিত অংশ বেশি থাকবে ঠিক আছে তাহলে চিত্রটা এরকম হবে যে এটা তোমার এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ ঠিক আছে তাহলে এক্সের দিকের কাপকিত অংশ অর্থাৎ এদিক থেকেও মনে করি এই অংশ কেটে নিচ্ছে এদিক থেকেও এই অংশ কেটে নিচ্ছে ঠিক আছে তো এ অংশটুকু বড়ো আর ওয়াই দিকের অংশটুকু ছোটো তাহলে আমি আগে চিত্রটা আঁকাই নিই মনে করো চিত্রটা দেখতে এরকম অর্থাৎ এ অংশটুকু এ এটাও এ আবার এটা হচ্ছে বি এটাও বি তাহলে দেখো দেখি এখান থেকে দেখি বুঝতে পারতেছি এক্সের দিকের অংশ বড়ো আর হচ্ছে ওয়াই দিকের অংশ কি ছোটো তাহলে এ যদি বিয়ের চেয়ে বড়ো হয় সেক্ষেত্রে চিত্র এরকম আর যদি এটা বিয়ের চেয়ে ছোট অর্থাৎ বি যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে চিত্রটা ওয়ের দিকের অংশ বেশি হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ চিত্রটা জাস্ট হচ্ছে কি রোটেট হয়ে যাবে ঠিক আছে তাহলে চিত্রটা দেখতে হবে এরকম এরকম টাইপের ধরো এটা হচ্ছে এ এটা বি তাহলে আমি দেখতে পাচ্ছি কি যে ওয়ের দিকের অংশ হচ্ছে কি বড় ক্লিয়ার এবং আমাদের ইসেন্ট্রিসিটি যেটা ইসেন্ট্রিসিটি বের করার একটা সূত্র আছে যদি এগুলা আচ্ছা এ অধ্যায় আমি একটু বলেই ফেলি আগে যে আমরা যেগুলো পড়বো এগুলো প্রত্যেকটারই প্রমাণ আছে যে ধরো এখানকার কেন্দ্র বা উপকেন্দ্র বা হচ্ছে যে উৎকেন্দ্রিকতা ইয়ের মান মানে এই জিনিসগুলা প্রত্যেকটারই প্রমাণ আছে এখন আমি হয়তো বা এই ক্লাসগুলোতে সবগুলার প্রমাণ আমি দেখাইতে পারবো না তো যদি কখনও টাইম হয় সেক্ষেত্রে আমি ওই প্রমাণগুলো আর কি দেখাবো আপাতত আমি তোমাদের যেহেতু টাইমেরও শর্ট অনেক লেকচারই নেওয়া লাগে তো আপাতত হচ্ছে যে তোমাদের আমি বলে রাখবো আর যেগুলো যেগুলা আমার মনে হয় যে সেগুলো তোমাদের জন্য দরকার এগুলো আমি প্রমাণ সহ দেখাই দিব আর কি ঠিক আছে বাকি হয়তো অনেক বইয়ে আর কি প্রমাণ দেওয়া আছে তোমরা দেখলেই বুঝতে পারবা ওগুলোও দেখতে পারো অর আর যদি আমি পরবর্তীতে টাইম পাই আমি হচ্ছে কি ওই প্রমাণগুলো দেখাই দিব আর কি ঠিক আছে তা আমি যতটুকু পারি আর কি চেষ্টা করবো দেওয়ার জন্য তো একটা নিয়ে আগে ফার্স্টে শুরু করি যে তোমার ইয়ের মানটা অর্থাৎ এই যে এখানে এই স্কয়ার বা বি স্কোয়ার এই জিনিসগুলা থেকে তোমার ই এর সাথে একটা সম্পর্ক আছে আমরা প্রথম যে ইয়েটা পড়ে আসছিলাম যে কণিকের ক্ষেত্রে একটা সাধারণ সূত্র পরে আসছিলাম না যে পি ইজ ইকুয়াল টু ইন টু কত পি এম তো এইখানেও কিন্তু ওই সূত্র থেকেই আসছে আর কি ঠিক আছে যে ধরো আমার একটা উপবৃত্ত এটা মনে করো কথার কথা উপবৃত্ত তো এই উপবৃত্তের ক্ষেত্রে মনে করো যে কী কী আছে এগুলো আমি দেখবো আর কি তো ধরো এটা হচ্ছে যে সরি উপবৃত্তের এটা মনে করো একটা উপকেন্দ্র এটা মনে কর একটা উপকেন্দ্র এ কিন্তু দুইটা ফোকাসকে কেন্দ্র করে এটা হচ্ছে ঘুরে ঠিক আছে ধরো এটা হচ্ছে এস এটা মনে করো এস ড্যাস তো কোনো একটা যদি আমার চলমান বিন্দু থাকে কথার কথা এই জায়গাতে একটা চলমান বিন্দু আছে মনে করো পি তো আমরা বলতে পারি কি আর ধরো মনে করো এটা হচ্ছে একটা নিয়ামক রেখা এটা আর একটা নিয়ামক রেখা তো দেখো আমার এই যে এস পি ইজ ইকোয়াল টু ইন্টু পি এম একই কথা আমরা যেটা আগে পড়ে আসছি ওই জিনিসটাই ঠিক আছে অথবা তুমি এখানে বলতে পারবা এস ড্যাশ পি ইজ ইকুয়াল টু কত ইন্টু পি এম ড্যাশ অর্থাৎ ওই সূত্রগুলো থেকেই আসবে ধরো এখানে আসবে এস পি ইজ ইকুয়াল টু ইন্টু পি এম এটাও একটা উপকেন্দ্র দিয়ে নিলাম আবার যদি আরেকটা উপকেন্দ্র থেকে নিই যে ধরো এস ড্যাশ পি ইজ ইকুয়াল টু কত ইন টু কত পি এম ড্যাস অর্থাৎ এই যে যে আমরা বেসিক সূত্রটা পড়ে আসছি যে এস পিজিকোয়াল টু ইন্টু পি এম যেখানে তোমার এস ছিল হচ্ছে উপকেন্দ্র পি হচ্ছে একটা চলমান বিন্দু ই তো তোমার উৎকেন্দ্রিকতা আর এখানে এম হচ্ছে তোমার নিয়ামক রেখা এই ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটাই কাজে লাগবে আর কি ঠিক আছে অর্থাৎ এই সূত্র থেকেও হচ্ছে যে আমরা বেসিক আর কি প্রমাণটা পড়ে আসছিলাম যে ধরো পরবৃত্তর ক্ষেত্রে দেখে আসছিলাম ওইটা হচ্ছে তোমার উপবৃত্তর ক্ষেত্রেও আসে ঠিক আছে অর্থাৎ এই সূত্র কাজে লাগাও আমার হচ্ছে অনেকগুলো অঙ্ক করা যাবে তো এটা আমরা নেক্সটে দেখব তার আগে আমরা হচ্ছে আগে পুরো চিত্রটা আগে অ্যানালাইসিস করে নিই ক্লিয়ার তো চিত্রটা অ্যানালাইসিস করার আগে আমি এখানে হচ্ছে আচ্ছা একটা দিয়ে আগে চিত্রটা বলে নিই দেন বাকি যে জিনিসগুলো আর কি আস্তে আস্তে বলি দেখো আমার একটা মানে এরকম অঙ্কগুলোর ক্ষেত্রে অর্থাৎ এরকম জ্যামেথিক টাইপের যে প্রবলেমগুলো এই প্রবলেমগুলো আমরা অল টাইমে কি যে চিত্র অ্যানালাইসিস করে যদি পড়ি তাহলে একটা লাভ আছে আমার সেটা হচ্ছে যে হয়তো বা আমার এখানে এ বড় হওয়ার জন্য একরকম সূত্র বি বড় হওয়ার জন্য আর রকম সূত্র অর্থাৎ এই যে আলাদা আলাদা করে আমাকে মুখস্থ করা লাগবে বা মনে রাখা লাগবে এটা চাইতে অর্থাৎ একটা জিনিস মাথায় রাখবা যে একশোটা লাইন ইজ ইকুয়াল টু তুমি বলতে পারো একটা চিত্র মানে তোমাকে যদি বলা হয় যে হচ্ছে যে এটা হচ্ছে যে একটা চিত্র আর মনে কর এই চিত্রকে অ্যানালাইসিস করে তোমাকে মনে করে যে এরকম করে করে হচ্ছে যে কি মোট মনে করে যে একশোটা লাইন লেখা হয়েছে ঠিক আছে অর্থাৎ এই একশোটা লাইন মুখস্থ করার চাইতে তোমার হচ্ছে একটা চিত্র মেমোরাইজ করাটা তোমার বেশি ইফেক্টিভ অর্থাৎ তোমার ব্রেনে এইটা সবার প্রথমেই চোখ চলে আসবে আর কি ঠিক আছে অর্থাৎ একশোটা লাইনের হয়তো তোমার মাঝখানে চার পাঁচটা লাইন দশটা লাইন ভুলেও যেতে পারো বাট একটা চিত্র অ্যানালাইসিস করে পড়লে কখনোই ভুলাটা সম্ভব না ঠিক আছে তো আমরা এই সূত্রগুলো যখন পড়বো তখন চিত্র অ্যানালাইসিস করে হচ্ছে সূত্রগুলো পড়বো তাহলে কখনো ভুলবো না তো দেখো আমি এক্স স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার ইজ ইকোয়াল টু কত ওয়ান অর্থাৎ উপবৃত্ত বা এটার ইংরেজি হচ্ছে এলিপস ঠিক আছে আর একটা জিনিস বলে রাখি এটা হচ্ছে যে অনেকেই একটু মানে একটু ভুল ভেবে থাকো যে ফিজিক্সের ক্ষেত্রে দেখো ফিজিক্সের ক্ষেত্রে তোমরা মানে আমরা যেটা হচ্ছে যে প্যারাবোলা বা পরে আসলাম হচ্ছে পরাবৃত্ত এটা একটা মানে বা মানে ম্যাথ আর ফিজিক্সের একটা কন্ট্রাডিকশান মনে করতে পারো তোমরা ঠিক আছে যে প্রথম দিকে প্যারাবোলা মানে কিন্তু অধিবৃত্ত ছিল ক্লিয়ার আর হাইপার মানে কিন্তু ছিল পরাবৃত্ত এটা কিন্তু দুইটাই মানে ম্যাথ ফিজিক্স দুটাতেই কিন্তু এরকম ছিল যে প্যারাবোলা বাংলাটা হচ্ছে পরাবৃত্ত মানে অধিবৃত্ত প্রথম দিকে আর কি প্যারাবোলা অর্থাৎ অধিবৃত্ত আর ইলিপস মানে তো উপবৃত্ত এটা নিয়ে কোনো ঝামেলা নাই শুধু হচ্ছে যে কি পরাবৃত্ত উপবৃত্ত মানে বাংলা আর ইংলিশ নিয়ে এটা ঝামেলা আর কি ঠিক আছে তো ফিজিক্সে এবং ম্যাথে দুটাতেই কিন্তু আগে প্যারাবোলা মানে অধিবৃত্ত ইউজ করতো আর হাইপার মানে পরাবৃত্ত ইউজ করতো তো পরবর্তীতে মানে ম্যাথমেটিশিয়ানরা অর্থাৎ বাংলাদেশে আর কি অর্থাৎ বাংলা ইয়াটা কলকাতাতেও কিন্তু এটা নাই অর্থাৎ মানে আমরা যদি পশ্চিমবঙ্গে যাই পশ্চিমবঙ্গের যদি হচ্ছে যে দেখি যে প্যারাবোলার ওদের এখনও যেটা পড়ায় আর কি ঠিক আছে এখনও প্যারাবোলা মানে ওরা অধিবৃত্তে পরে অর্থাৎ ফিজিক্সে যেটা আছে ম্যাথেও সেটা পড়ে অর্থাৎ বাংলাদেশের অর্থাৎ এটা হচ্ছে যে আমাদের ম্যাথমেটিশিয়ানরা হচ্ছে যে বাংলার হয়তো বা কোনো একটা কারণবশত আর কি যে ম্যাথমেটিশিয়ানরা অর্থাৎ ফিজিক্সের সাথে একটু হচ্ছে কন্ট্রাডিকশান করে পরাবৃত্তর বাংলাটা করে ফেললে হচ্ছে কি মানে প্যারাবোলার বাংলাটা করে ফেলল হচ্ছে কি পরাবৃত্ত আর হাইপার বলার বাংলাটা অর্থাৎ উল্টা করে ফেলছে ঠিক আছে বাট ফিজিক্সে কিন্তু এটা নাই আমরা যে পড়ে আসছি না যে হচ্ছে প্রাসের গতিপথ একটা কী আমরা পড়তেছি অধিবিত্ত তার ইংরেজিটা কিন্তু ছিল প্যারাবোলা মানে পড়তেছি হচ্ছে ফিজিক্সে যে প্রাসের গতিপথ একটা হচ্ছে প্যারাবোলা অর্থাৎ প্যারাবোলার বাংলাটা আমাকে পড়াচ্ছে অধিবৃত্ত বাট ম্যাথে এসে দেখতেছ আবার প্যারাবোলার বাংলাটা হচ্ছে পরাবৃত্ত তাহলে তো তোমরা ভাবতে পারো যে আমরা তাহলে উল্টা পড়তেছি আসলে উল্টা না যদি ফিজিক্সের কোশ্চিন থাকে তাহলে হচ্ছে তোমরা ওই অধিবৃত্তই লিখবার আর যদি ম্যাথের কোশ্চেন থাকে তাহলে হচ্ছে পরবৃত্ত লিখবা ঠিক আছে এটা একটু ক্লিয়ার করাটা দরকার ছিল এবারে দেখো এখানে হচ্ছে আমরা যেটা আর কি পড়বো আজকে যে এক্স স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার ইজিকাল টু ওয়ান যেটা হচ্ছে একটা ইলিপসের বা হচ্ছে যে পর উপবৃত্তের ইকুয়েশান তো এখানে আমরা যেটা দেখবো যে এ গেটার দেন বি এর জন্য এ গেটার দেন বিয়ের জন্য আমরা চিত্রটা অলরেডি পড়ে আসছি তাই না তো পুরা চিত্রটাকে যদি অ্যানালাইসিস করি তো ফার্স্ট অ্যানালিসিসের আগে আমি একটা কথা বলে নিই সেটা হচ্ছে যে আমার এটা হচ্ছে চিত্র ছিল হ্যাঁ তো এদিকে আমার সব কিছু আসে আর কি যা যা আছে সবই বলবো তো এইখানটার ক্ষেত্রে যে এ যেহেতু বড় তাহলে এক্সের দিকের অংশ যেহেতু বড় থাকবে তো এক্ষেত্রে আমার উৎকেন্দ্রিকতাটা একটু আগে বলে নিই যে উৎকেন্দ্রিকতা আমার কি বলা আছে উৎকেন্দ্রিকতা ই এর যে মান সেটা হচ্ছে জিরোর চেয়ে বড়ো আর একের চেয়ে কি ছোটো না সেটা তোমার এ বড় হোক বা বি বড় হোক উপবৃত্ত হলেই তোমার কি ই এর মানে হচ্ছে জিরো থেকে ওয়ানের মধ্যে হচ্ছে অবস্থান করবে আমরা যেটা এটা হচ্ছে প্রমাণ করে আসছে আর কি আজকে মানে এত টাইম হবে না আর কি প্রমাণগুলো করানোর আমি এটা জাস্ট বলে নিচ্ছি যে তোমাদের এই যে আমরা এখানে এ স্কোয়ার আর বি স্কোয়ারের যে একটা সম্পর্ক আছে ই দিয়ে এই সম্পর্কটা এভাবে আসবে যে তোমার হচ্ছে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়ান মাইনাস হচ্ছে ই স্কোয়ার ঠিক আছে অর্থাৎ এই সম্পর্কটা থেকে তুমি হচ্ছে ইয়ের মানটাকে বের করে নিতে পারবা ঠিক আছে তো এই সম্পর্কটা থেকে যদি ইয়ের মানটা বের করো অর্থাৎ তুমি এই জায়গাতে এই জিনিসটা বসিয়ে দিতে পারো যে বি স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়ান মাইনাস হচ্ছে ই স্কোয়ার ঠিক আছে তো এখান থেকে তুমি যদি ই স্কোয়ার মানটা বের করো তাহলে দেখো দেখি এটা কত এই স্কোয়ার ডিভাইডেড হচ্ছে সরি এটা আমার হচ্ছে যে দুই ক্ষেত্রে দুই রকম আছে ঠিক আছে তো আমি এখানে হচ্ছে একটা ফর্মেট আগে একটু বলি যে মানে এটা হচ্ছে যে এ এ যদি বড় হয় এটাই এটা কিন্তু আমি বলে ফেসে হচ্ছে যে তোমার মানে বি বড় হলে আর কি ঠিক আছে এটা এ বড় হলে তোমার উল্টাটা হবে ঠিক আছে যে বি স্কোয়ার ইজ ইকোয়াল টু হচ্ছে এ স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়ান মাইনাস এ স্কোয়ার ঠিক আছে তো এইখান থেকে অর্থাৎ এ বড়ো হলে আর কি এই ফরমেটটা হয় আর বি বড়ো হলে আমি যেটা আগে লিখলাম আর কি সেটা আমি ওটাও দেখাই দিব তো এখান থেকে দেখো ই এর মানটা যদি আমি বের করি অর্থাৎ তুমি এখানে বি স্কোয়ারের জায়গাতে কিন্তু এটা বসাইতে পারবা ঠিক আছে তো এখান থেকে তুমি যদি ই স্কোয়ারের মান বের করো তাহলে এরকম আসবে বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার ইজ ইকাল টু ওয়ান মাইনাস কত ই স্কোয়ার তাহলে এখান থেকে বলতে পারবা যে ই স্কোয়ার ইজ ইকোয়াল টু ওয়ান মাইনাস হচ্ছে কত বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার মানে ই এর মান বলতে পারবা রুট ওভার ওয়ান মাইনাস হচ্ছে কত বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার তাহলে দেখো যে তোমার ইয়ের যে মান উৎকেন্দ্রিকতার যে মানটা এটা এখন আমরা মুখস্থ রাখবো তো মুখস্থ এভাবে করবো দেখো একটা জিনিস আমরা বলতেছি ইয়ের মান জিরো থেকে একের মধ্যে মানে কী হবে ইয়ের মানটা নিশ্চয়ই হচ্ছে যে পয়েন্ট কিছু একটা মান তাই তো মানে জিরো থেকে একের মধ্যে একের চেয়ে যদি ছোটো হয় তাহলে হয় পয়েন্ট ফাইভ বা পয়েন্ট সেভেন বা পয়েন্ট নাইন বা পয়েন্ট ওয়ান এরকম কিছু একটা তো হবে তাহলে এখানকার ক্ষেত্রে তুমি চিন্তা করো যে ই যখন আমরা বের করতেছি ই ইজ ইকুয়াল টু রুট ওভার ওয়ান মাইনাস দেখো এটার ক্ষেত্রে কি থাকবে ওয়ান থেকে বিয়োগ কারণ আমার একের চেয়ে ছোটো একের চেয়ে ছোটো মান মানে কি তাহলে অবশ্যই অন থেকে বিয়োগ হবে ঠিক আছে তাহলে রুটের ভিতর এক থেকে বিয়োগ হচ্ছে এক এখন একটা জিনিস বলো দেখি আমরা কি কখনো পড়ি যে রুটের ভিতর কখনো মাইনাস হয় রুটের ভিতর মাইনাস হলো তো সেটা কি একটা জটিল সংখ্যা একটা ইমাজিনারি নাম্বার চলে আসবে তাহলে তো এখানে তোমার ই তো একটা বাস্তব মান জিরো থেকে ওয়ানের মধ্যে তাহলে তো রুটের ভিতর কখন এটা নেগেটিভ হবে না হবে কি যদি নেগেটিভ না হয় তাহলে দেখো এক থেকে যে জিনিসটা বিয়োগ করবো সেই জিনিসটা ছোটো হবে না বড়ো হবে নিশ্চয়ই ছোটো হবে কারণ ছোটো জিনিস বিয়োগ করলেই না এটা পজিটিভ থাকবে এটা আবার বড় হয়ে গেলো এটা নেগেটিভ হয়ে গেল তাহলে আমাকে করা লাগবে আমার টার্গেট হচ্ছে এক থেকে যেটা বিয়োগ করতেছি সেটা যাতে কী হয় ওটা যাতে ছোটো হয় এখন চিন্তা করো আমার এ বড় না বি বড়ো এখানে এ বড় তাহলে এ যদি বড় হয় তাহলে বলো এখানে এ বড় এ ওই কারণে আমি এ কে কোথায় রাখছি একে হচ্ছে ভাগে রাখলাম তাহলে ভাগে যদি বড় জিনিসটা থাকে তাহলে এই টোটাল জিনিসটা কি হয়ে যাচ্ছে ছোটো হয়ে যাচ্ছে না অর্থাৎ তুমি মনে রাখবা তাহলে আমরা এই জিনিসটা যদি পরে রাখি তাহলে আমার হচ্ছে কি বি বড়োর ক্ষেত্রে তুমি বের করে নিতে পারবে ঠিক আছে কিভাবে যে বি যদি এর চেয়ে বড়ো হয় তাহলে আমাকে কি ই এর মান তো এক ছোটই করা লাগবে তাহলে তোমাকে এক থেকে এই জিনিসটা ছোট বিয়োগ করা লাগবে তাহলে ছোট বিয়োগ করতে গেলে হরে ওয়াল টাইম রাখা লাগবে বড়োটাকে ক্লিয়ার তা এ বড় হলে হরে এ রাখো বি বড় হলে হরে কি রাখবা বি রাখবা ঠিক আছে তো আমার এই যে এই জিনিসটা এই জিনিসটার প্রমাণ আছে এই জিনিসটা যে আসছে এই জিনিসটা একদম ডিটেলসে প্রমাণ আছে আর কি যে তোমার এসপি জি কলটি ইন্টু পি এম দিয়ে তোমার হচ্ছে যে এই পুরা এই চিত্র থেকে এই জিনিসটা প্রমাণ আসছে যে বি স্কোয়ারে জি এরকম একটা ফর্মেট হবে এবং এইটা প্রয়োগ করেই এটা প্রয়োগ করে তোমার এরকম একটা আর কি উপবৃত্তের সূত্রটাও প্রমাণ আসছে আর কি ঠিক আছে তো আমরা আজকে ওইটা দেখতেছি না আজকে আমরা হচ্ছে চিত্রটা অ্যানালাইসিস করবো ভালো মতো তো আপাতত আমরা পড়লাম হচ্ছে ইজ ইকোয়াল টু রুট অফ ওয়ান মাইনাস কত বি স্কোয়ার বা এ স্কোয়ার যেটা বড় সেটা দ্বারা ভাগ হবে এটা আমি আবারও বলতেছি যদি এ বড় হয় এ দ্বারা ভাগ যদি বি বড় হয় তাহলে বি দ্বারা ভাগ ক্লিয়ার ওকে এবার আমরা পুরো চিত্রটা হচ্ছে বড় করে লিখে আমরা হচ্ছে যে এবার বর্ণনা করবো তো দেখো আমি এ গেটার দেন বি এর জন্য চিত্রটা লিখতে হচ্ছে আমি এগুলো মিশিয়ে দিলাম যাতে আমার জায়গাটা একটু বেশি পাওয়া যায় তাহলে আমরা পড়বো আজকে হচ্ছে এ গেটার দেন বি এর জন্য তো দেখো চিত্রটা আমি পুরা বোর্ড আঁকাই দিচ্ছি ওকে এদিকে হচ্ছে একটা থাকবে রেখা এই দিকে থাকবে একটা রেখা আচ্ছা আর আমি চিত্রটা হচ্ছে ওকে দেখো এটা হচ্ছে আমার একটা উপবৃত্ত বা এই হচ্ছে চিত্র ঠিক আছে এবং এই জিনিসটা এই এটা কেন ইম্পর্টেন্ট তোমার যদি কেউ ফিজিক্সের হচ্ছে যে মানে সবারই তো পড়ার কথা যেহেতু সেকেন্ড পেপারে চলে আসছো মহাকর্ষ আমরা কেপলারের সূত্র পড়ে আসছিলাম ঠিক আছে কেপলারের সূত্রতে কী ছিল যে আমার হচ্ছে যে ওখানে কিন্তু অনেক অনেকগুলো প্রমাণ ছিল আর কি ঠিক আছে যে আমার তোমার গ্রহ মানে গ্রহগুলোর আর কি চলার পথ যেটা আমরা হচ্ছে যে আর কি পড়ি যে হচ্ছে যে পুরা একটা ইয়েকে যদি মানে ওখানকার ক্ষেত্রে তিনটা মনে হয় আর কি সূত্র ছিল যে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র এখানে ক্ষেত্রফল রিলেটেডও কিছু ছিল মানে গ্রহ নক্ষত্রের যে আর কি কালটা বিচরণ পথটা আর কি ঠিক আছে বিচরণ পথটা কীরকম টাইপের ছিল একটা মনে করে যে ওখানে বলেছিলো যে উপবৃত্তাকার পথে হচ্ছে যে ঘুরতে থাকে এবং আরও কিছু আছে তোমার হচ্ছে যে মানে এই অধ্যায়ের যেটা আমরা কৌণিক পড়তেছি এটা ওই মহাকর্ষ বিকর্ষ তোমরা দেখবা যে যখন হচ্ছে আমরা একটা স্যাটেলাইটকে যখন পাঠাই ঠিক আছে একটা একটা হচ্ছে যে কৃত্রিম উপগ্রহকে যখন আমরা হচ্ছে যে এই পৃথিবী থেকে বাইরে পাঠাবো তো আমরা পড়ে আসছিলাম ওখানে বেগ নামে একটা হচ্ছে বিষয় ছিল আর কি ঠিক আছে যে ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড আর কি তো এত বেগে যদি পাঠাই তাহলে আমার কী ছিল যে এটা হচ্ছে আমার হচ্ছে পৃথিবী ছেড়ে চলে যাবে পৃথিবী ছেড়ে চলে যাবে বলতে হচ্ছে যে কে একটা উপবৃত্তাকার পথে ঘুরবে তো এই জিনিসগুলো তোমার হচ্ছে যে কী যে আমরা যদি একটা স্যাটেলাইটকে কৃত্রিম উপগ্রহ যদি পাঠাই যদি আমি বলি যে এটা হচ্ছে পুরো আমার পৃথিবীকে জাস্ট হচ্ছে যে কি একটা নির্দিষ্ট কক্ষপথে হচ্ছে যে ঘুরবে তো সেক্ষেত্রে আমাকে কীরকম বেগ দেওয়া লাগবে বা আমি চাচ্ছি কি যে ও পুরা পৃথিবী ছেড়ে চলে যাবে মহাবিশ্বের দিকে চলে যাবে ঠিক আছে সেক্ষেত্রে তুমি কীরকম বেগ বেগে পাঠাবা তো এই জিনিসগুলো আর কি হচ্ছে যে তোমার এই পুরা কোনিক এই কনসেপ্টকে কাজে লাগাই হচ্ছে যে কি আমার ফিজিক্সে আর কি ওই ইয়েগুলো আর কি আবিষ্কার করেছিল ঠিক আছে তো আমার এই অধ্যায়টা ওই কারণে খুবই গুরুত্বপূর্ণ এবং চিত্রগুলোও আমার খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এইটা ভালো মতো আর কি ক্লিয়ার হয়ে গেল তোমরা ওই অধ্যায়টা যদি কেউ হয়তো অনেকে হয়তো বা এইটা কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে হয়তো ওখানে উপবৃত্ত অধিবৃত্ত বা পরাবৃত্ত এই জিনিসগুলো ভালো মতো বোঝা নাই তো এই অধ্যায়টা পড়ে আবার তোমরা হচ্ছে যদি মহাকর্ষ বিকশ পড়তে যাও তাহলে ওইটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে আর কি ঠিক আছে তো যাই হোক দেখো এটার ক্ষেত্রে আমরা বললাম এ গেটার দেন বি তাহলে হচ্ছে যে এক্সের দিকের অংশটা বড় থাকবে ঠিক আছে এবং আমার এই যে একটা জিনিস এখানে রাখি যে এইটা মূল বিন্দু তাই না যেহেতু ওয়াই ড্যাস তো আমার এই যে এটা মূল বিন্দু এই মূল বিন্দুটাকে বলা হচ্ছে তোমার কেন্দ্র ঠিক আছে এইটাকে বলা হচ্ছে তোমার কেন্দ্র এটা হচ্ছে কেন্দ্র এবং এখানে দুইটা ফোকাসকে কেন্দ্র করে হচ্ছে যে কি এই উপবৃত্তটা আর কি হয় ঠিক আছে একটা হচ্ছে ফোকাস ধরো এটা আমি এখানে আবার উপকেন্দ্রিক লম্বও আছে আমি এগুলো হচ্ছে দাগায় রাখলাম আপাতত ঠিক আছে আবার এইটা হচ্ছে তোমার শীর্ষবিন্দু এবং আরেকটা জিনিস বলি যে এই কেন্দ্রের ডান দিকে যে যে মান মানে পয়েন্টগুলো পাওয়া বাম দিকে ঠিক সেই সেই পয়েন্টগুলো পাবা কিন্তু জাস্ট নেগেটিভ অর্থাৎ এদিকে যদি থাকে এ জিরো তাহলে এদিকে মাইনাস এ জিরো এদিকে যদি থাকে এ বাই জিরো তাহলে এদিকে মাইনাস এ জিরো এ বাই ই অর্থাৎ পুরোটা তোমার হচ্ছে আমরা বলতে পারি যে এইটা হচ্ছে এক সক্ষের সাপেক্ষে সিমেট্রিক অর্থাৎ প্রতিসম অর্থাৎ এদিকে যা আছে এদিকেও ঠিক তাই আছে অথবা তুমি এভাবে বলতে পারবা যে এক অক্ষের সাপেক্ষ প্রতিসম আবার অ একক্ষ সাপেক্ষ প্রতিসম ঠিক আছে তো আমরা একটু অ্যানালাইসিস করি যে এখানে থাকে তোমার শিষ্য এবং এই জায়গাতে তোমার যেটা পাবো সেটা তো শিশু স্পর্শকে এটা আঁকাই রাখি ঠিক আছে আবার এই ঠিক সেম জিনিসটাই আছে আর কি ঠিক আছে তো এই জিনিসগুলো আমার লাগবে আর এদিকে হচ্ছে তোমার নিয়ামক রেখা তো দেখো আমি একটু একটু করে আগে লেখা শুরু করি যে প্রথমটা লিখলাম হচ্ছে কেন্দ্র আমি জাস্ট এক দিকের অংশটা লিখবো বাকিটা তোমরা বুঝে নিবা আর কি ঠিক আছে যে এইটা কেন্দ্র এটা হচ্ছে তোমার কি উপকেন্দ্র এটা হচ্ছে উপকেন্দ্র তাহলে এটা কেন্দ্রের ডান দিকে যদি উপকেন্দ্র থাকে তাহলে অবশ্যই কি বামদিকে উপকেন্দ্র থাকবে তাহলে এই ওটাও কি উপকেন্দ্র জাস্ট আমি আপাতত লিখে রাখি যে এই অংশটা হচ্ছে তোমার উপকেন্দ্র ঠিক আছে এবার এইটা হচ্ছে তোমার হচ্ছে কি শিষ্য তাহলে এইটা যদি শিষ্য হয় তাহলে এ পাশেরটাও শিষ্য আমি আর লিখলাম না এইটা তোমার হচ্ছে নিয়ামক রেখার পাদবিন্দু ঠিক আছে এটা হচ্ছে নিয়ামক রেখার পাদবিন্দু তাহলে তোমার কি আছে এই পাশেও এই বিন্দুটাও কি নিয়ামক রেখার পাদবিন্দু অথবা তুমি যদি বলো যে এখন রেখাগুলোকে যদি বলি যে এইটা হচ্ছে তোমার কি উপকেন্দ্রিক লম্ব তাহলে এই পাশেটা উপকেন্দ্রিক লম্ব এইটা যদি তোমার শীর্ষে স্পর্শক হয় তাহলে এটাও তোমার শীর্ষ স্পর্শক এটা যদি তোমার নিয়ামক রেখা হয় তাহলে এটাও তোমার কি নিয়ামক রেখা ঠিক আছে তাহলে এই জিনিসগুলো আমি হচ্ছে যে লিখে রাখতেছি যে তোমার এইটা উপকেন্দ্রিক লম্ব এদিকেও আছে আমি এক একদিকে রেখাগুলো লিখে আর একদিকে হচ্ছে স্থানাঙ্গগুলো তাহলে আমার মানে চিত্রটা দেখতে খুব ভালো ভালো লাগবে ঠিক আছে এইটা হচ্ছে তোমার উপকেন্দ্রিক উপকেন্দ্রিক লম্ব ঠিক আছে আর এই জিনিসটা হচ্ছে ঠিক আছে তাহলে হচ্ছে শীর্ষে স্পর্শক আবার এই জিনিসটা তোমার কি এই জিনিসটা হচ্ছে তোমার নিয়ামক রেখা অর্থাৎ এই জিনিসটা হচ্ছে নিয়ামক রেখা তাহলে এই পুরা চিত্রটা এবার দেখো ফার্স্ট থেকে একদম আমরা যেটা দেখতেছিলাম এক্স স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার ইজ টু ওয়ান যেখানে এটা হচ্ছে বি এর চেয়ে বড়ো এই ক্ষেত্রে আমরা চিত্রটা দিচ্ছি আর যদি বি এ চেয়ে বড়ো হয় তাহলে চিত্রটা যে উল্টে হচ্ছে যে কি ওয়াই অক্ষের দিকে বড়ো চলে যাবে এক্স অক্ষের দিকে ছোটো থাকবে ওখানেও আমরা দেখব আর কি ঠিক আছে তো এখানে দেখো মাঝে যেটা এই এক শক্ষর অক্ষ অর্থাৎ এদিকে যেটা থাকে এটাকে বলা হয় প্রধান অক্ষ এটাকে মানে এটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে যে কি অক্ষ যেহেতু বড় অক্ষটা আর কি বড় মানগুলো যেহেতু এদিকে আসে তাই এটাকে অক্ষ বলা হয় এটা হচ্ছে ক্ষুদ্র অক্ষ বলা হয় এটা আমাকে পড়া লাগবে তো এই জিনিসটা আমি বলে রাখি যে তোমার এখানে যেটা থাকতেছে এইটা তোমার হচ্ছে এটা হচ্ছে এই অক্ষটা এই অক্ষটা হচ্ছে তোমার অক্ষ বৃহৎ অক্ষ আর অক্ষ যেটা আছে এটা তোমার হচ্ছে ক্ষুদ্রক্ষ ঠিক আছে তো আমার এই ক্ষুদ্র ক্ষুদ্রক্ষ যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে তোমার কেন্দ্র ঠিক আছে এবং কেন্দ্র ডান দিকে যা যা আছে কেন্দ্র বাম দিকেও ঠিক সেম সেম জিনিসে থাকবে অর্থাৎ এদিকে এটা উপকেন্দ্র এটা উপকেন্দ্র এটা হচ্ছে শিষ্যবিন্দু এটা শীর্ষবিন্দু এটা হচ্ছে নিয়ামক রেখা পাদবিন্দু এটাও নিয়ামক রেখা পাদবিন্দু আবার এটা হচ্ছে তোমার উপকেন্দ্রিক লম্ব এটাও উপকেন্দ্রিক লম্ব এটা হচ্ছে তোমার শীর্ষ স্পর্শক এটা হচ্ছে তোমার শীর্ষ স্পর্শক এটা হচ্ছে তোমার নিয়ামক রেখা তাহলে এইটাও তোমার হচ্ছে কি নিয়ামক রেখা ক্লিয়ার অর্থাৎ এটা বল বলে দিতে পারি যে এইটা হচ্ছে তোমার অয়ক্ষের সাপেক্ষে সিমেট্রিক সিমেট্রিক মানে কি প্রতি সম প্রতি সম অর্থাৎ প্রতি মানে উভয় সম মানে সমান অর্থাৎ উভয় দিকে সমান অর্থাৎ আয়নার আইন যদি আমি এই দিকে যদি আয়না ফেলে দিই তাহলে আয়নার এই পাশে যা আছে এই পাশে ঠিক সেম জিনিসই দেখবা ঠিক আছে তো এই জিনিসটা আর কি এবং এটা হচ্ছে এক সক্ষের সাপেক্ষ প্রতি সক্ষের উপরের দিকে যা আছে ঠিক নিচের দিকেও সেম সেম জিনিসই আছে। ঠিক আছে তো এখানে একটা জিনিস দেখো তাহলে আমি যদি এখন স্থানাঙ্কগুলো দেওয়া শুরু করি তো প্রথম একটা কথা বলি আমি এই জিনিসটা একটু আগে বললেই ভালো ছিল যেহেতু এখানে আমার জায়গা কম ঠিক আছে তো জাস্ট আমি নিচের দিকে একটু মিশাই দিয়ে এখানে জাস্ট বলে রাখতেছি দেখো যে অল টাইম মাথায় রাখবা যে আমার এই এই এটা কী ছিল যে এক্স স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত ওয়ান এটা জন্য তো দেখতেছি তো এটা অলটাই মাথায় রাখবা যে এক্স থেকে আর ওয়াই থেকে যত বিয়োগ হবে সেটা হচ্ছে তার কেন্দ্র আমরা এই জিনিসটা পড়ে আসছিলাম কোথায় এই জিনিসটা পড়ে আসছিলাম হচ্ছে মানে এটাই পেরি পরবৃত্তর ক্ষেত্রে যখন দেখলাম যে এক্স থেকে আর ওয়াই থেকে যত বিয়োগ হবে সেটা হচ্ছে তার শিষ্যবিন্দু শিষ্যবিন্দু কী ছিল আচ্ছা ওখানে যেহেতু ছেদবিন্দুটা আমরা পড়তেছিলাম যে তোমার হচ্ছে যে কৃষির কার হচ্ছে তোমার অক্ষ যেটা প্রধান অক্ষ আর কি এই দুটার ছেদ বিন্দুতে কী ছিল যে তোমার হচ্ছে কি শিষ্যবিন্দু এবং ওই ক্ষেত্রে পরে আসছিলাম যে এক্স থেকে আর ওয়াই থেকে যত বিয়োগ হবে ওই স্থানাঙ্কটা তোমার হচ্ছে কী ছিল শীর্ষবিন্দু ওই ক্ষেত্রে বাট এই ক্ষেত্রে তোমার এই কেন্দ্র যেহেতু আমার হচ্ছে বৃহৎ বৃহত্তক্ষর ক্ষুদ্রক্ষের ছেদ বিন্দুতে তোমার হচ্ছে কেন্দ্র তো যে জিনিসটা মাথায় রাখবা সেটা হচ্ছে যে এক্স থেকে যত বিয়োগ হবে আর ওয়াই থেকে যত বিয়োগ হবে সেটা হচ্ছে তোমার কি কেন্দ্র মানে এই ক্ষেত্রে উপ উপবৃত্তের ক্ষেত্রে তো এখানে এক্স থেকে কিছু বিয়োগ হয় না মানে কত বিয়োগ হয়েছে জিরো এখানে ওয়াই থেকে কিছু বিয়োগ হয় না মানে কত বিয়োগ হয়েছে জিরো তাহলে এত ডিভাইডেড বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান তাহলে তুমি কি বলতে পারবা যে এখানে এক্স থেকে বিয়ে হয়েছে জিরো আর ওয়াই থেকে বিয়ে হয়েছে জিরো তাহলে এটার কেন্দ্র হচ্ছে তোমার জিরো জিরো ঠিক আছে তো আচ্ছা ভিডিওটা একদম ঠিকঠাক হচ্ছে কিনা আমি একটু চেক করে নিই ওকে কোনো রেজুলেশনের সমস্যা আপাতত নাই আচ্ছা আচ্ছা এবারে দেখি দেখো যে আমরা যেটা পড়তেছিলাম যে এক্স থেকে আর ওয়াই থেকে যত বিয়োগ হবে সেটা হবে তার কেন্দ্র ঠিক আছে এখন একটা জিনিস চিন্তা করো যে আমরা প্রথম ইয়েতে দেখে আসলাম যে এ বলতে কি বোঝায় এ বলতে অক্ষের দিকের ছেদ বিন্দুগুলো অর্থাৎ এদিকেও দিকেও এ এই দিকেও ঠিক এ তাহলে এইটা যদি এ হয় আবার এটাও যদি এ হয় তাহলে শিষ্যবিন্দু কত হবে বলো দেখি শিষ্যবিন্দু এটা কত হবে এ জিরো আর এদিকে যদি বলি তাহলে এ বিন্দুটা কত হবে তাহলে মাইনাস এ জিরো অর্থাৎ একসাথে যদি আমরা বলি তাহলে হবে প্লাস মাইনাস এ জিরো আমি একসাথে বলে দিচ্ছি আর কি পরবর্তীতে তাহলে দেখো যে আমার এতটুকু এ ছিল তাই এটা এ জিরো এটাও এ নেগেটিভ দিকে আসে তাই হচ্ছে মাইনাস এ জিরো তাহলে একসাথে বলে প্লাস মাইনাস এ জিরো ওকে এবার একটা জিনিস তুমি চিন্তা করো যে আমার এই যে পুরা চিত্রটা এই চিত্রটা আসছে কোন অনুপাত থেকে আসছে এসপি ডিভাইডেড পি এম ইজিক টু ই এই যে সেন্ট্রিসিটি যেটা আমরা পড়ে আসছি তা ইয়ের উপর ডিপেন্ড করে তো তোমার হচ্ছে এই উপকেন্দ্র নিয়ামক রেখার পাদবিন্দু এই সব জিনিসগুলো আসবে ঠিক আছে তো এটারও প্রমাণ আছে আর কি এটারও প্রমাণ আছে যে এই স্থানকগুলা কত হয় তো আমরা জাস্ট মনে রাখার জন্য এভাবে মনে রাখবো দেখো যে আমার এই এখান থেকে এই দূরত্ব বড় না হচ্ছে এই মানে এখান থেকে শিষ্যবিন্দুটা কেন্দ্র থেকে শিষ্যবিন্দু বড়ো নাকি হচ্ছে কেন্দ্র থেকে উপকেন্দ্র বড় অবশ্যই শিষ্যবিন্দু বড় তাহলে উপকেন্দ্র যেহেতু ছোট আর নিয়ামক রেখা যদি চিন্তা করি যে শিশুবিন্দুর চাইতে নিয়ামক রেখার দূরত্বটুকু আবার বড়ো অর্থাৎ কেন্দ্র থেকে এ দূরত্ব আবার বড়ো তাহলে তুমি বলো দেখি যে ইয়ের মান ইয়ের মান তোমার কি জিরো থেকে ওয়ানের মধ্যে অর্থাৎ ই এর মান পয়েন্ট কিছু একটা তাহলে একটা জিনিস আমার বলো দেখি যে পয়েন্ট কিছু একটা মান কথার কথা যে ধরো দুই গুণন হচ্ছে পয়েন্ট ফাইভ একটা পয়েন্ট মান কারোর সাথে গুণ দিলে গুণফল যত হয় কত হবে এখানে বলো দেখি যে দুই গুণন পয়েন্ট ফাইভ মানে দুইকে আমি অর্ধেক করে দিচ্ছি তাহলে কত হবে এক তাহলে পয়েন্ট দ্বারা গুণ করে এক হলো এবার তুমি যদি দুইকে পয়েন্ট দ্বারা ভাগ করো অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ তাহলে পয়েন্ট দ্বারা ভাগ করলে এটা হাফ তাহলে উপরে উঠে গিয়ে কত হবে এটা ফোর তাহলে একটা জিনিস তুমি চিন্তা করো দেখি যে কোনো একটা সংখ্যাকে যদি আমি পয়েন্ট কিছু দ্বারা গুণ করি মানটা ছোট হয় না বড় হয় নিশ্চয়ই ছোট হয়ে যায় আবার কোনো একটা জিনিসকে যদি পয়েন্ট কিছু দ্বারা ভাগ করি তাহলে মানটা কি হয়ে যায় নিশ্চয়ই বড় হয়ে যাবে ঠিক আছে তাহলে এখন চিন্তা করো যে এইটা আমার শিষ্যবিন্দু আর উৎকেন্দ্রিকতার উপর ডিপেন্ড করেই তো তোমার হচ্ছে এই চিত্রটা আসতেছে তাহলে এই উৎকেন্দ্রিকতাকে কোথাকে যদি হচ্ছে যে এই এর সাথে গুণ করি তাহলে গুণ করলে মানটা ছোট হয়ে যাবে তাহলে উপকেন্দ্র চলে আসবে আর এই শিষ্যবিন্দুর থেকে যদি উৎকেন্দ্রিকতাটা ভাগ করা হয় তাহলে নিশ্চয়ই এই মানটা বড়ো হয়ে যাবে তাহলে বড়ো হলে নিয়ামক রেখার দিকে চলে যাবে ঠিক আছে তাহলে এটা যে আমি মনে রাখার জন্য বলতেছি আর কি ঠিক আছে এটা প্রমাণ আছে যে প্রমাণ করে আসছে যে এরকম যে উপকেন্দ্রতা তোমার হবে হচ্ছে এ অংশটুকু এ ই যে এটা পুরোটা হচ্ছে এ তাহলে ই গুণ করে দিলে তোমার এই অর্থাৎ ছোট হয়ে যাবে এটা ঠিক আছে তাহলে এই স্থানাঙ্কটা হবে তোমার কত এ ই জিরো তাহলে এদিকে কত হবে এটা মাইনাস এ জিরো তাহলে একসাথে বললে প্লাস মাইনাস এ জিরো আবার এখান থেকে এটা এ ছিল তাহলে ই দ্বারা যদি ভাগ করে দিই তাহলে এটা বড় হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে এই অংশটুকু এ পুরোটা হয়ে যাচ্ছে হচ্ছে তোমার এ বাই ই ঠিক আছে তাহলে এইটার স্থানাঙ্ক তোমার হবে এ বাই ই জিরো তাহলে এই দিকে যদি এ বাই ইজিরো হয় তাহলে তোমার উপকেন্দ্র মানে রেখার পাদবিন্দু আছে তাহলে তাহলে এটা কত ঠিক একসাথে বললে কত হবে তোমার প্লাস মাইনাস উপকেন্দ্রো ক্লিয়ার তাহলে একটা জিনিস চিন্তা করো যে আমি যে কথাটা বললাম মনে রাখার জন্য যে শীর্ষবিন্দুর সাথে যদি পয়েন্ট অর্থাৎ একেটার একটার সাথে পয়েন্ট কিছু একটা গুণ করলে ছোট হয়ে যাচ্ছে তাহলে এই ই গুণ করলে সেটা হচ্ছে যে কি উপকেন্দ্রের দিকে চলে আসছে আর পয়েন্ট কিছু দ্বারা ভাগ করলে অর্থাৎ ই দ্বারা ভাগ করলে সেটা কি হয়ে যাবে নিয়ামক রেখার দিকে অর্থাৎ বড়র দিকে চলে যাচ্ছে তাহলে এই নিয়ামক রেখার পাদবিন্দু হচ্ছে এ বাই ই জিরো মানে একসাথে যদি বলি তাহলে প্লাস মাইনাস এ বাই ই জিরো আর যদি তুমি উপকেন্দ্রের স্থানাঙ্ক বলো তাহলে হবে কি প্লাস মাইনাস এ ই জিরো ঠিক আছে আর শীর্ষবিন্দু ছিল প্লাস মাইনাস এ জিরো ওকে তাহলে এই চিত্রের মোটামুটি আমার স্থানাঙ্কগুলো শেষ হয়ে গেল ঠিক আছে আর আরেকটা জিনিস তো বলে আসছিলাম যে কেন্দ্র কী হবে এক্স থেকে আর ওয়াই থেকে যত বিয়োগ হবে সেটা হবে তার কি কেন্দ্র এখানে যেহেতু কিছু বিয়োগ হয় নাই মানে জিরো বিয়োগ হয় সেটা বলতে পারি তা হচ্ছে কেন্দ্রটা হচ্ছে তোমার জিরো জিরো ক্লিয়ার আচ্ছা এবারে দেখো আমার এই সমীকরণগুলো দেখা লাগবে তো ফার্স্টে তুমি চিন্তা করো আগে বৃহতক্ষ বৃহতক্ষ কোনটা বৃহতক্ষ তখন এক্স অক্ষ তাহলে বৃহত্তক্ষের সমীকরণ কী হবে আমি এই জিনিসটা মিশাই দিচ্ছি এই জিনিসটা মিশাই দিচ্ছি তাহলে বৃহতক্ষ বৃহতক্ষ মানে কি একসক্ষ তাহলে বৃহতক্ষের সমীকরণ কি এক্স অক্ষের সমীকরণ ওয়াই জিকোয়াল টু জিরো তাহলে বৃহতক্ষের সমীকরণ হচ্ছে তোমার ওয়াই জিকোয়াল টু জিরো আবার ক্ষুদ্রক্ষ ক্ষুদ্রক্ষটা হচ্ছে ওয়াই অক্ষ তাহলে ওয়াই অক্ষের সমীকরণ কী এক্স জি টু জিরো ক্লিয়ার এবারে আমার এই দিকারগুলো দেখি যে উপকেন্দ্রিক লম্ব দেখো উপকেন্দ্রিক লম্ব এটা হচ্ছে তোমার এইদিকে উপকেন্দ্রিক লম্ব আছে এইদিকে উপকেন্দ্রিক লম্ব আছে তো উপকেন্দ্রিক লম্বটা দেখতে দেখতে পাচ্ছি কি অক্ষের সমান্তরাল তাহলে অক্ষের যদি সমান্তরাল হয় আমি এই জিনিসটা মিশাই দিচ্ছি যে দেখো আমার এই অক্ষের সমান্তরাল হচ্ছে উপকেন্দ্রিক লম্ব তাহলে অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি টু একটা কনস্ট্যান্ট মান তাহলে এক্স ইজিক্যাল কনস্ট্যান্ট মানটা কত এই এখানে এই তাহলে এদিকে গেলে তোমার প্লাস এই এদিকে গেলে তোমার মাইনাস তাহলে একসাথে যদি আমি বলি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে এক্স ইজিক্যাল টু কত প্লাস মাইনাস এ বাই ই ক্লিয়ার সরি এ ই মানে আমার তো এখানে কনস্ট্যান্ট মান তো এই এটা এ বাই ই কখন হবে নিয়ামক রেখার ক্ষেত্রে প্লাস মাইনাস এই এবার দেখো শীর্ষ স্পর্শকে এটা তোমার ওয়াই অ্যাক্সিস সমান্তরাল তাহলে অ্যাক সমান্তরাল সব রেখার সমীকরণ কি এক্স একটা কনস্ট্যান্ট তাহলে কনস্ট্যান্ট মানে কত এ এদিকে গেলে প্লাস এদিকে গেলে মাইনাস একসাথে যদি আমি বলি স্পর্শক যে এক্স প্লাস মাইনাস কত এ ঠিক আছে আবার নিয়ামক রেখার সমীকরণ নিয়ামক রেখার সমীকরণটা কি এটা হচ্ছে সমান্তরাল তাহলে এটা হচ্ছে তোমার কত কনস্ট্যান্ট কত হবে এক্স ইজিকটা একটা কনস্ট্যান্ট কনস্ট্যান্টটা কত এবাস এ বাই ই এদিকে গেলে মাইনাস এবাই ই তাহলে নিয়ামক রেখার সমীকরণ হবে এক্স ইজ ইকোয়াল টু প্লাস মাইনাস হচ্ছে তোমার ই ক্লিয়ার আশা করি হচ্ছে যে কারো এই চিত্রটা যদি ঠিকঠাক মতো মনে থাকে এই সূত্রগুলো তার কাছে কিছুই না ক্লিয়ার এগুলো একদম ডিরেক্ট তোমার হচ্ছে যে কি আমার হচ্ছে সরল লেখার আর কি যে সরল লেখা পড়ে আসছে ওইটার টার্ম পুরোটাই তো একটা জিনিস দেখো এখানে আমি যেটা বললাম আমি আবার হচ্ছে যে বলে দিচ্ছি যে আরও কিছু কিছু আর আছে মোটামুটি তোমার এ অধ্যায়ে হয়তো বা চোদ্দো পনেরোটা বা ষোলো সতেরোটা মতো হচ্ছে যে সূত্র এরকম আসতে পারে আমি একসাথে লিখে দিচ্ছি তো প্রথম কথা কেন্দ্র হচ্ছে এক্স থেকে ওয়াই থেকে এক্স আর ওয়াই থেকে যত বিয়োগ হবে সেটা হচ্ছে কেন্দ্র আর শীর্ষবিন্দুটা তোমার হচ্ছে যে যেটা হচ্ছে যে এক্স অক্ষ থেকে অংশ কেটে নিচ্ছে তাহলে এ জিরো অর্থাৎ প্লাস মাইনাস এ জিরো উপকেন্দ্র প্লাস মাইনাস এ ই জিরো নিয়ামক রেখার পাদবিন্দু হচ্ছে তোমার প্লাস মাইনাস এ বাই ই জিরো তোমার হচ্ছে বৃহতক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইজ ইকোয়াল টু জিরো যেহেতু এটা এক্স অক্ষ বৃহতক্ষটা আর ক্ষুদ্রক্ষ হচ্ছে ওয়াই অক্ষ তাই হচ্ছে এক্স ইজ টু জিরো উপকেন্দ্রিক লম্বের দৌড় সমীকরণ হচ্ছে তোমার কত এই পুরা হচ্ছে সমীকরণটা এই সমীকরণ হচ্ছে ওয়াই একটা সমান্তরাল তাই এক্সিজি কলটা একটা কনস্ট্যান্ট এবং দুই দিকে আসে তাই আমি একসাথে প্লাস মাইনাস বলে দিলাম শীর্ষ স্পর্শ করছে যে এটা হচ্ছে এক্সিজিকলটা একটা কনস্ট্যান্ট এবং সেটা হচ্ছে প্লাস মাইনাস এ নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে এক্সিজিকলটা প্লাস মাইনাস এ বাই ই ঠিক আছে আচ্ছা এখন যদি তোমাকে এরকম বলে যে তোমাকে বললো যে উপকেন্দ্র আর শিষ্যের মাঝামাঝি দূরত্ব কত ধর এই দূরত্বটুকু একটা শীর্ষ যে কোনো একদিকে আর কি আমাদের এগুলো জাস্ট হচ্ছে যে একটা দৈর্ঘ্য দূরত্ব বলবো তার নেগেটিভ কিছু হয় না তো এটা জাস্ট দেখো যে এখান থেকে এই দূরত্বটা তোমার হচ্ছে এ পুরোটা এ দূরত্ব এ আর এখান থেকে দূরত্ব হচ্ছে এ ই তাহলে আমাকে বলছে একটা উপকেন্দ্র আর একটা হচ্ছে শিষ্যের মধ্যবর্তী দূরত্ব মানে পরপর একই দিকে আর কি এরকম না যে এদিকে তুমি শিষ্যবিন্দু নি বা আর এই দিকে হচ্ছে উপকেন্দ্র এরকম না আর কি ঠিক আছে যে একই দিকে তোমার হচ্ছে উপকেন্দ্র এবং শিষ্যের মধ্যবর্তী যে দূরত্বটা সেটা কি হবে বলো দেখি তাহলে এই পুরা দূরত্ব এখান থেকে এটা পুরা দূরত্ব হচ্ছে এ আর এই দূরত্বটুকু হচ্ছে এ ই তাহলে তোমাকে এ থেকে এই যদি বাদ দিয়ে দাও তাহলে কী হয়ে যাচ্ছে একটা উপকেন্দ্রের একটা শিষ্যের মধ্যবর্তী দূরত্ব এই জিনিসগুলো কোথায় কাজে লাগে ওই কারণে আমি বললাম যে চিত্রটা যদি মনে রাখো তাহলে তোমার অঙ্কগুলো করতে একদম ইজি হয়ে যাবে অর্থাৎ অঙ্ক কোনো অঙ্কে এরকম শর্ত বলে দিল যে দেওয়া আছে যে শিষ্য এবং উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব ফাইভ তাহলে তোমাকে কী দেওয়া আছে যে এ মাইনাস এ ই জিকটা দেওয়া আছে তোমার ফাইভ ক্লিয়ার আচ্ছা তাহলে আমি এখানে কয়টা জিনিস পড়েলাম দেখো একটা দুইটা ঠিক আছে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আট নয়টা পড়ানো হয়েছে এবং এই যে এই জিনিসগুলো আরো আসবে আমি হচ্ছে যে একসাথে বলে দিচ্ছি না আমি পুরো একসাথে লিখে বলে দিচ্ছি যদিও তোমাদের বইয়ে আছে তবুও আমি হচ্ছে যে একটু জাস্ট হচ্ছে লিখে দিই একটা অন্তত লিখে দেব বাকিগুলো তোমরা হচ্ছে যে দেখে নিতে পারবা যে আমরা যেটা দেখাচ্ছি এক্স স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান এক্ষেত্রে ঠিক আছে এ যেখানে এ গ্রেটার দেন বি আর কি চিত্রটা জাস্ট একটু এখানে আমি আঁকায় রাখি চিত্রটা হবে এটা ঠিক আছে এদিকে এদিকে থাকবে তাহলে দেখো প্রথম কথা এটার কেন্দ্র তাহলে কেন্দ্র স্থানাঙ্ক কত জিরো জিরো দুই নম্বর হচ্ছে উপকেন্দ্র উপকেন্দ্র একসাথে যদি আমি বলি তাহলে কত প্লাস মাইনাস এ ই জিরো ঠিক আছে তিন নম্বর তিন নম্বর হচ্ছে তোমার কি শীর্ষ কত প্লাস মাইনাস এ জিরো চার নম্বর তোমার হচ্ছে কি নিয়ামকের পাদবিন্দু নিয়ামকের পাদবিন্দু কত প্লাস মাইনাস এ বাই যদি তোমাকে বলা হয় যে এখন সমীকরণ গুলো যদি বলি আর কি যে বৃহৎ অক্ষের সমীকরণ তাহলে বৃহৎ অক্ষের সমীকরণ কি ছিল বৃহৎ অক্ষটা ছিল তোমার হচ্ছে এক্স অক্ষ তাহলে ওয়াইজ কত জিরো যদি বলা হয় ক্ষুদ্র অক্ষের সমীকরণ ক্ষুদ্র অক্ষের সমীকরণ সেটা কত এক্স এ জল টু জিরো ঠিক আছে অর্থাৎ এখানে ছয়টা পাইলাম এবারে দেখো সাত নম্বর সাত নম্বরে তোমার কী যে ধরো ছিল ইয়ের মনে করো যে উপকেন্দ্রিক লম্বের হচ্ছে কি সমীকরণ তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ তাহলে এটা কি ছিল এটা হচ্ছে তোমার এক্স সিজি টু কনস্ট্যান্ট তাহলে এক্সিজি কলটা তোমার কত প্লাস মাইনাস এই ঠিক আছে তারপরে তোমার আট নম্বরে ছিল হচ্ছে আহ শীর্ষে স্পর্শকের সমীকরণ সেটা কত প্লাস মাইনাস মাইনাস প্লাস তারপরে ছিল হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ সেটা কত এক্স ইজ ইকাল টু প্লাস মাইনাস এ বাই আমি এতটুক পর্যন্ত পুরা হচ্ছে চিত্র থেকে দেখে নিয়েছে আমি জাস্ট হচ্ছে যে একসাথে লিখে দিলাম আর কি জিনিসগুলো ঠিক আছে এবারে দেখো তোমার এই যে বৃহত্তক্ষের সমীকরণ পড়েছে তো বৃহত্তক্ষের তাহলে দৈর্ঘ্য যদি চাই আমাকে চাইতে পারে না বৃহত্তক্ষের দৈর্ঘ্য তাহলে এ অংশটুকু তোমার এ দেখো এ অংশটুকু হচ্ছে এ আবার এ অংশটুকু হচ্ছে কি মানে এখান থেকে শুরু করে আর কি এ অংশটুকু হচ্ছে এ তাহলে এ আর এ দুটা মানে টু এ তাহলে বৃহত্তক্ষের অক্ষের কত টু এ তাহলে তোমার নম্বরে চাইতে পারে হচ্ছে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য এটা কত এটা হচ্ছে তোমার টু এ তারপরে এগারো নম্বর হচ্ছে তোমাকে চাইতে পারে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য তাহলে অক্ষ কতটুকু বলো দেখি এটাও বি এটাও বি তাহলে অংশ কত টু বি তাহলে ক্ষুদ্রক্ষের দৈর্ঘ্য তোমার হচ্ছে টু বি আচ্ছা আর উৎকেন্দ্রিকতা তো আমরা পড়ে আসছি যে এর ক্ষেত্রে উৎকেন্দ্রিকতাটা কত ছিল তো প্রথমে পড়ে আসছে এটাও আমি লিখে দিচ্ছি যে উৎকেন্দ্রিকতা ই এর মান যেহেতু এটা হচ্ছে যে কি এটা বড় তাহলে এ দ্বারা ভাগ হবে অর্থাৎ রুট ওয়ান মাইনাস হচ্ছে বি স্কোয়ার ডিভাইডেড কত এ স্কোয়ার মনে করো তেরো নম্বর আমাকে এখানে আমরা তো পড়লাম হচ্ছে এই দৈর্ঘ্য বৃহৎক্ষ ক্ষুদ্রক্ষের এখন আমাকে যেটা আমরা পরাবৃত্তে পরে আসছিলাম যে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটুকু তো তোমাকে বের করতে বলতে পারে ঠিক আছে তো এটা যদি আমি প্রমাণ করে দেখাচ্ছি আমি জাস্ট এখানে লিখে রাখতেছি যে উপকেন্দ্রিক উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা আসবে হচ্ছে টু বি স্কোয়ার বাই এ যেহেতু এখানে এটা বড় এ দ্বারা ভাগ হবে তো টু বি স্কোয়ার বাই এ এটা কিভাবে আসছে এটা আমি দেখাচ্ছি আর কি মানে এরপরে চিত্র দেখে আর কি বুঝতে পারবা তারপরে ধরো চোদ্দো নম্বর চোদ্দো নম্বর এরকম থাকতে পারে যেটা আমি বললাম যে একটু আগে ওখানে বললাম যে তোমার এরকম হতে পারে যে বললো যে একটা শিষ্য এবং একটা উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত তাহলে যদি এরকম থাকে যে মনে করো শিষ্য ও উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব তাহলে বলো দেখি যে একটা শিষ্য আর আরেকটা হচ্ছে উপকেন্দ্র এইটার মধ্যবর্তী দূরত্ব মনে করো যে এই অংশটুকু চাচ্ছে এই অংশটুকু কত এটা তাহলে তুমি বলো দেখি যে আমার এই বিন্দু থেকে কেন্দ্র থেকে এই শিষ্যের মধ্যবর্তী দূরত্ব কত এ পুরোটা হচ্ছে তোমার এ আর এ কেন্দ্র থেকে এটার মধ্যবর্তী কত এটা হচ্ছে তোমার এ ই তাহলে তুমি কি বলতে পারবা যে পুরো এ থেকে যদি এ ই বাদ দিই তাহলে তো তোমার কি হয়ে যাচ্ছে তোমার এ একটা শিষ্য আর একটা উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব তাহলে এটা কত এ মাইনাস কত এই যদি তোমার এরকম বলে এখান থেকে তুমি অসংখ্য সূত্র বানিয়ে নিতে পারবা নিজে নিজে যদি বলা থাকে হচ্ছে তোমার কি যে একটা উপকেন্দ্র এবং একটা নিয়ামক রেখার মধ্যবর্তী কেন্দ্র থেকে দেখবা কেন্দ্র থেকে তোমার নিয়ামক রেখার মধ্যবর্তী এ বাই ই আর এ কেন্দ্র থেকে তোমার হচ্ছে উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে এই তাহলে বাই ই থেকে এই বাদ দিয়ে তুই এই অংশটুকু চলে আসে ঠিক আছে তাহলে এইভাবে করে তুমি নিজে নিজেই বানিয়ে নিতে পারবা ঠিক আছে তো আমি এক্ষেত্রে এই জিনিসটা প্রমাণ দেখাইতে চাইলাম আর কি এটা একটু দেখায়নি যেহেতু মানে এটা একদম ইজি আর কি প্রমাণটা তো এটা একটু দেখলেই বুঝতে পারবা তো দেখো এটা মিশাই দিচ্ছে তাহলে আপাতত আমার মনে হয় না হচ্ছে কারো ভুল হবে যদি চিত্রটা মুখস্থ থাকে ঠিক আছে তো দেখো আমি যেটার প্রমাণটা দেখাবো যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা আমি হচ্ছে যে কি বের করে দেখাচ্ছি তো একটা জিনিস দেখো আমরা তো কোনটার ক্ষেত্রে দেখতেছি যে এক্স স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার ইজ ইকোয়ারটা কত ওয়ান এটা তো আমার মেইন সূত্র তাই না এখন ধরো যে আমার চিত্রটা হচ্ছে এটা আমি ধরো এর এ গেটা দেন বি এর ক্ষেত্রে আর কি আপাতত দেখতেছি ও এটা দেখলে অপরেরটা এমনিতে বুঝে যাবা যে তাহলে তোমার হচ্ছে যে কি চিত্রটা এরকম ফর্মেটে থাকবে তো আমরা প্রমাণ দেখব যে এই যে মনে করো যে কি উপকেন্দ্রিক লম্ব আবার এদিকেও যে উপকেন্দ্রিক লম্ব আছে তাহলে এই দুটার ক্ষেত্রে তো দূরত্ব হচ্ছে কি সেম তো যে কোনো একদিকে আমি যদি বলি কথার কথা এটা তোমার হচ্ছে এখানে একটা এস আর কি যেহেতু আমরা উপকেন্দ্র এস বলি তো মনে করো এস এটা মনে করো কথার কথা পি আর এটা মনে করো ধরে নেওয়া হচ্ছে পি ড্যাস মানে এই এই বিন্দু বিন্দু দুটো আমি হচ্ছে ধরে নিলাম তাহলে এসপি আর এসপি ড্যাস এই দুটা কি সমান না এসপিজ ইকুয়াল টু কি এস পি ড্যাস এই দুটা সমান তাহলে আমার এই একদিক বের করতে পারলে তার একদিক ডাবল করে দিলে হয়ে যাচ্ছে তাই না তো আমি জাস্ট হচ্ছে কি এবং এটা মনে করো তোমার হচ্ছে দিয়ে দিলাম ও ঠিক আছে যেহেতু তোমার হচ্ছে যে কি কেন্দ্র এটা সেন্টারও দিতে পারো মনে করো যে সিও দিতে পারো তোমার ইচ্ছা কোনো সমস্যা নেই তাহলে একটা জিনিস বলো দেখি যে তোমার এই কেন্দ্র থেকে এই দূরত্বটা কতটুকু এ ই না এদিকে গেলে মাইনাসে ই একদিক প্রমাণ করো তাহলে হবে আর কি এ ই আর এইখান থেকে এই দূরত্ব আমি জানি না মানে এসপি আমাকেই বের করা লাগবে আর কি ধরো এই দূরত্বটুকু আমি আপাতত ধরে নিলাম মনে করো কথার কথা এইচ ঠিক আছে তাহলে এই দূরত্বটুকু মনে করো এ ই আর এই দূরত্ব হচ্ছে এইচ তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো দেখি এ ই আর এইচ কোনো সমস্যা নাই এখানে তাহলে একটা জিনিস বলো যে আমার পি বিন্দু পাইলাম এ ই আর এইচ তাহলে পি বিন্দুটা তোমার এই উপবৃত্ত উপর সিদ্ধ করবে না এখানে যদি বসায় তাহলে মানে এই পি বিন্দু অর্থাৎ এ ই আর এইচ অর্থাৎ এক্সের জায়গাতে যদি এ ই আর ওয়াইয়ের এর জায়গাতে যদি এইচ বসে তাহলে কোনো সমস্যা আছে এটাকে তো অবশ্যই সিদ্ধ করবে কারণ পি বিন্দুকামীতে উপবৃত্তটা ঠিক আছে তাহলে তুমি মনে করো যে এই ইয়ের ক্ষেত্রে পি বিন্দুটা বসাও মানে পি এ ই আর এইচ এত বিন্দুটি উপবৃত্তের উপরে অবস্থিত উপ উপর অবস্থিত ঠিক আছে তাহলে যদি অবস্থিত হয় তাহলে এটা তারা সিদ্ধ হবে তাহলে সিদ্ধ যদি করি তাহলে কত হবে বলো সিদ্ধ করলে এটা হচ্ছে তোমার হচ্ছে এ স্কোয়ার ই এর উপর স্কোয়ার ডিভাইডেড হচ্ছে কত এর উপর স্কোয়ার প্লাস কত ওয়ের মান হচ্ছে কত এর মান হচ্ছে এইচ তাহলে এইচ এর উপর স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার ইজ ইকোয়াল টু কত ওয়ান তাহলে এখানে এই স্কোয়ার এই স্কোয়ারটা কেটে গেল তাহলে থাকে তোমার হচ্ছে এইচ স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার ইজ ইকোয়াল টু কত ওয়ান মাইনাস হচ্ছে তোমার কত এই স্কোয়ার তাহলে দেখো এখানে তুমি বলতে পারবা যে এইচ স্কোয়ার ইজ ইকোয়াল টু কত বি স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়ান মাইনাস এই স্কোয়ার তাহলে একটা জিনিস দেখো আমরা কিন্তু অলরেডি একটা জিনিস পরে আসছে যে এ যদি বিয়ের চেয়ে বড়ো হয় তাহলে কিন্তু এটা আমরা লিখতে পারতেছিলাম যে বি স্কোয়ার ইজ ইকোয়াল টু তোমার কত মানে আমরা হচ্ছে কি দেখে আসছিলাম যে বি স্কোয়ার ইজ ইকোয়াল টু এই স্কোয়ার ইন্টু কত ওয়ান মাইনাস কত ই স্কোয়ার এই জিনিসটা দেখেছিলাম যদি তোমার এটা বড় হয় সেক্ষেত্রে এটা যদি বড়ো হয় তাহলে দেখে আসছিলাম বি স্কোয়ার ইজ ইকোয়াল টু এই স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ই স্কোয়ার তাহলে দেখো এখান থেকে যদি তুমি এখন ওয়ান মাইনাস ই স্কোয়ারের মানটা বের করতে চাও তাহলে ওয়ান মাইনাস ই স্কোয়ারের মান বের করে দেখি তাহলে ওয়ান মাইনাস ই স্কোয়ার ইজ ইকাল টু কত হবে বি স্কোয়ার ডিভাইডেড কত এই স্কোয়ার তাহলে এই জায়গাতে বসিয়ে দিতে পারবো না তাহলে বি স্কোয়ার ইন্টু কত বি স্কোয়ার ডিভাইডেড হচ্ছে এই স্কোয়ার আচ্ছা তাহলে ওপরের দিকেরগুলো মিশাই দিচ্ছি তাহলে কি হবে দেখো যে এখান থেকে বলতে পারবা যে এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে বি টু দি পাওয়ার ফোর ডিভাইডেড হচ্ছে এ স্কোয়ার তাহলে অতএব এইচ ইজ ইকুয়াল টু তোমার কত তাহলে স্কোয়ার করে দাও তাহলে বি স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড কত এ অর্থাৎ এইচ বলতে কতটুকু একটা অংশ কিন্তু এসপি মানে এসপি ইজ ইকুয়াল টু এইচ ডেস পি ইজ ইকুয়াল টু তুমি কি লিখতে পারবা এইচ ঠিক আছে তাহলে আমার তো দরকার হচ্ছে উপকেন্দ্রিক লম্ব মানে পি পি ড্যাশ তাহলে তুমি বলো দেখি তাহলে তুমি এখান থেকে কী বলতে পারবা লিখতে পারবা যে অতএব পিপিড্যাশ টু তুমি বলতে পারবা কি এস পি প্লাস হচ্ছে কত এস পি ড্যাশ তাহলে দুটারই মান তো হচ্ছে এইচ তাহলে এইচ প্লাস হচ্ছে এইচ মানে টু এইচ তাই না তাহলে টু এইচ বলতে তাহলে টু ইন্টু এইচ এর মান কত বি স্কোয়ার বাই এ তাহলে এই যে আমরা দেখতেছি যে অতএব উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ঠিক আছে অতএব উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সেটা কত হবে টু বি স্কোয়ার বাই এ তাহলে এটা এ বড় ছিল তাই এ দ্বারা ভাগ হইলো যদি তোমার হচ্ছে এখানে কি বি বড় হইতো বি যদি বড় হইতো তাহলে এখানে কি স্কোয়ার ইনটু ওয়ান মানে তাই তো আসতো দেন ওখান থেকে নিচে হচ্ছে যে কি এ বি হতো উপরে হচ্ছে কি এ হতো ঠিক আছে তো যদি এইটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি অপরের চিত্রটা অর্থাৎ বি গ্রেটার দেন এর জন্য জাস্ট একটু যদি বলি তাহলে আমার মনে হয় না কারো হচ্ছে সমস্যা থাকবে ওই ক্ষেত্রে ঠিক আছে তো দেখো আমরা দেখব হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার ইজ ইকোয়াল টু ওয়ান এইটার ক্ষেত্রেই এটার ক্ষেত্রেই দেখব কিন্তু কোনটা যদি বি গেটার দেন এ হয় অর্থাৎ বিটা যদি এর চেয়ে বড়ো হয়ে যায় তাহলে আমার চিত্রটা কী হবে বলো চিত্রটা আসবে এরকম একটু বড়ো করি ঠিক আছে চিত্রটা ধরো একটু বড় করলাম ঠিক আছে তো তাহলে তুমি বলো দেখি এখানে কি কী আসবে যে আমার এইটা এ এটা এ আর এটা হচ্ছে কি বি এটা হচ্ছে বি তাহলে বলো দেখি তোমার এবার বৃহত্তক্ষ হয়ে যাচ্ছে কি অক্ষটা তাহলে তোমার যা আসে এটা তোমার হচ্ছে যে কি উপকেন্দ্র তাহলে এটা উপকেন্দ্র এটা তোমার শীর্ষবিন্দু তাহলে এটা শীর্ষবিন্দু এদিকে থাকবে তোমার নিয়ামক রেখা এটা নিয়ামক রেখা পাদবিন্দু এদিকে থাকবে নিয়ামক রেখা এটা নিয়ামক রেখার পাদবিন্দু তাহলে এক্ষেত্রে একটা পার্থক্য হবে দেখো পার্থক্যটা হচ্ছে এরকম যে এটা তো তোমার জিরো জিরো হবে কেন্দ্র কেন্দ্র জিরো জিরো আর এই যে উপকেন্দ্রটা উপকেন্দ্রটা কী হবে বলো দেখি জিরো বি না দেখো এটা অনেকেই ভুল করে ফেলে এ বি অনেকেই হচ্ছে যে ভুল করে ফেলে প্রথমে জিরো দেয় ঠিকই কিন্তু এ দিয়ে দেয় কিন্তু আসলে তো এ না মানে সরি আমি এত ভুল করতে শিখেন আজকে বয়স হয়ে গেল মনে হয় তো এটা যদি বি হয় বি মানে কতটুকু বি মানে তো এটা পুরোটাই তাই না বি মানে তো তোমার পুরোটা অর্থাৎ শীর্ষবিন্দু যদি বলি তাহলে এটা কত হবে জিরো বি আবার এটা হবে কত জিরো মাইনাস বি ঠিক আছে না আবার যদি তুমি বলো যে উপকেন্দ্র তাহলে উপকেন্দ্রটা কী হবে উপকেন্দ্রটা হবে তোমার জিরো হচ্ছে কত বিই আর এদিকে যদি বলো তাহলে জিরো হচ্ছে কি মাইনাস বি অর্থাৎ এটা হচ্ছে প্লাস বি এটা হচ্ছে মাইনাস বি আবার এটা কত হবে জিরো প্লাস বি বাই ই এদিকে নিচে গেলে তাহলে কত হবে জিরো মাইনাস হচ্ছে কত বি বাই ই অর্থাৎ এর জায়গাতে বি হয়ে যাচ্ছে সেটাও আমরা বুঝতেছি কিন্তু এটা তো পুরোটা অক্ষর উপর চলে আসছো কারণ এক্সের মানটা কী হবে জিরো এই জাস্ট পার্থক্যগুলো যদি বুঝতে পারো আমার মনে হয় না হচ্ছে যে কি কারো আর এই ইয়ার রিলেটেড কোনো সমস্যা থাকবে ঠিক আছে তো আমার মনে হয় হচ্ছে যে এই তোমাদের যে কাজ থাকবে মানে আমি আজকে ধরো হোমওয়ার্কই দিলাম তোমাদের যে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে এ গ্রেটার দেন বি এর জন্য আর বি গ্রেটার দেন এর জন্য যে চিত্রটা হয় ঠিক আছে এই দুইটা চিত্র খুব ভালো মতো আগে খাতায় আঁকবা একে বোল্ড করে বড় করে করে জিনিসগুলো আর কি দেখে তারপর হচ্ছে যে কি মানে কালার পেন দিয়ে তোমরা এই স্থানাঙ্কগুলো হচ্ছে যে কি দুইটা করে মানে আমার গ্রুপে আর কি পিকগুলো সেন্ড করো আমি দেখবো আর কি ঠিক আছে তো একটা জিনিস আমি এখানে আর একটু অ্যাড করে রাখি যে এটার ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা কী ছিল উৎকেন্দ্রিকতা তোমার হচ্ছে যে কি একের চেয়ে ছোটো হবে তাহলে রুট অভার ওয়ান মাইনাস তাহলে দেখো এখানে বিটা বড়ো তাহলে কী বলেছিলাম যেইটা বড়ো সেটা তারা ভাগ হবে অর্থাৎ এই স্কোয়ার বাই কত বি স্কোয়ার ঠিক আছে তো এই জিনিসগুলো এটাতে কাজে লাগবে তো আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না আপাতত এই বেসিকটাই আর কি আগে পুরোটা কমপ্লিট করো দেন বেসিকটা ক্লিয়ার হয়ে গেলে নেক্সট ম্যাথগুলো খুবই ইজি আর কি ঠিক আছে আর আরেকটা জিনিস বলে রাখি কেন উপবিত্তটা তোমরা ভালো করে করে রাখবা কারণ অধিবৃত্ত আর উপবৃত্ত পুরোটাই মনে করো সেম সেম জাস্ট চিত্রটা একটু আলাদা চিত্র আলাদা এবং এখানে জাস্ট দু একটা কনসেপ্ট একটু আলাদা হবে তাছাড়া উপবৃত্তের ক্ষেত্রে যে যে সূত্রগুলো মুখস্থ করবা অধিবৃত্তের ক্ষেত্রে ঠিক সেম সেম সূত্রগুলোই আসবে আর কি ধরো এখানে যদি আমি বলি যে উপকেন্দ্র স্থানাঙ্ক এ ই জিরো ওটার ক্ষেত্রেও হচ্ছে এ ই জিরো এটার ক্ষেত্রে যদি বলি হচ্ছে যে মনে করো প্লাস মাইনাস এ বাই ই জিরো নিয়ামক পাদবিন্দু ওই ক্ষেত্রেও প্লাস মাইনাস এ বাই ই জিরো জাস্ট পার্থক্য একটা জায়গাতে থাকবে এই ক্ষেত্রে ইয়ের মান হচ্ছে একের চেয়ে ছোটো ওই ক্ষেত্রে ইয়ের মানে একের চেয়ে বড় এই জায়গাতে ওই কারণে ইয়ের জাস্ট চেঞ্জটা হচ্ছে আর কি এবং ওখানে দু একটা জাস্ট কনসেপ্ট একটু আলাদা এবং এক্সট্রা দু একটা কিছু আছে তাছাড়া পুরোটাই সেম অর্থাৎ এই অধ্যায় যদি তোমার পাঁচ দিন লাগে পড়তে বা পাঁচটা লেকচার যদি লাগে ওই ওই অধ্যায়টা একটা লেকচারে কমপ্লিট হয়ে যাবে কারণ এই অধ্যায় পুরো করা আছে জাস্ট একটা আমি পার্থক্য বলে দিব পুরো অংশ তোমাদের করে নেওয়া লাগবে ঠিক আছে ওই কারণে আজকের ভিডিও এখান পর্যন্ত জাস্ট তোমরা হচ্ছে যে কাজটা করবা এই বি গ্যাটার দেন এর জন্য আর এই গ্যাটার দেন জন্য চিত্রটা ফুল আঁকাও আঁকায় হচ্ছে যে সূত্রগুলো একটু হচ্ছে যে কি লিখে নাও ঠিক আছে তাহলেই হবে তো আজকে আল্লাহ হাফেজ